সন্তান, এ বাবা কলিজা টুকরা সন্তান, এ আমার সন্তান, আজকে তোমার মা জননী শেষ বিদায়, এ আমার বেটা আজকে আমার শেষ বিদায়, বাবা বেটা মার নুরা জানি করে চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়, যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে রেখেছে ওই মা জননীর কলিজার টুকরা সন্তানের প্রতি কত ভালোবাসা, আর সেই ছেলে যদি মায়ের আঘাত করে আমার আল্লাহ কোনোদিন সহ্য করতে পারবে না, মায়ের বদদুয়া একবার যদি কবুল হয়ে যায় ওই ছেলেটার নামাজ, ওই ছেলেটার হজ, ওই ছেলেটার যাকাত, ওই ছেলেটার রোজা, ওই ছেলেটার দান খয়রাত আমার আল্লাহ সব শেষ করে জাহান্নামি বানিয়ে দেবেন। মা জননী চোখের পানি টপ টপ করে পড়ে, কলিজার টুকরা সন্তানকে জড়িয়ে ধরে একবার মুখে চুমু খায়, একবার কপালে চুমু খায়, একবার চোয়ালে চুমু খায়, একবার সোনার ঠোঁটে চুমু খায়, বেটারে এ আমার বেটা আমি তোমার মা জনমের মতো শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছি, বেটারে এ আমার বেটা তোমার কাছে আমার আর জু বাবা, বেটা কাল কিয়ামতের ময়দানে যদি তোমার সঙ্গে দেখা হয়ে যায় তাহলে যেন আমাকে জেনা কারিনি মেয়ে বলে মা বলে তুমি বলো না, এ আমার বেটা এই জেনার ভয়তে, এই জেনার জাহান্নামের ভয়তে আজকে দুনিয়া শাস্তি নেওয়ার জন্য আজকে আমি জন্মের মতো বিদায় নিয়ে চলে যাব, বাবা বেটা তোমার মাকে তুমি ক্ষমা করে দেবে, তোমার মা ইচ্ছাকৃতভাবে জেনা করেনি, ভুলের কারণে জেনা করে ফেলেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়, সাবা কেরামেরা বললে এ মা তুমি কি মরার ভয়ে তুমি রোনা জারি করো, ওই সময়তে মা জননী বলেছিলে এ আল্লাহ নবী সাবারা বাবা আমি জানিয়ে দিলাম না না দুনিয়ার মরার ভয় আমি করি না, আমি যদি মরার ভয় করতাম তাহলে নবীর কাছে এসে বারে বারে বিচার দিতাম না, আমি দুনিয়ার মরার ভয় করি না আমি আখেরাতের ভয় করে কাঁদছি, কাল কিয়ামতের ময়দানে যদি আমার বিচার হয় আমার আল্লাহ কঠিন আযাবে জাহান্নামের যদি আমাকে দেয় সেই জাহান্নামের আগুনের ভয়ে আমি রোনাচারি করি, আল্লাহ কোরআন শরীফে জাহান্নামের কথা বলেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা, পারলাম 32 সূরা নাবার এই 24 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দেয় জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা পানি থাকবে না, সেখানে গরম পানি রক্ত খদের পু সেখানে থাকবে, জাহান্নামের ভিতরে ভালো কিছু থাকবে না, সেই জাহান্নামের ভয়ে আমি কাঁদছি, মরণের ভয়ে দুনিয়ার মরার ভয়ে আমি কাঁদি না, ও আমার সোনার মালিকেরা ও তরুণেরা ও জোয়ানেরা ওই সময়তে মা জননীটাকে গর্তের ভিতরে বুক পর্যন্ত পুঁতে দেওয়া হলো, গর্তের ভিতরে বুক পর্যন্ত পুঁতে দিয়ে ওই সময়তে মাকে সারা জায়গায় সাহাবা কেরামেরা মানুষেরা তারা বৃষ্টির মতো পাথর ছুঁড়ে মারতে লাগলো, মাথায় পাথর লাগে মারতে মারতে মাথাটা ফেটে গিয়ে ওই পাথরের আঘাতে রক্ত ফিসকিরি দিয়ে ছিটকে একজন সাহাবীর গায়ে গিয়ে লেগে গেল, ওই সময় সাহাবীটা আমার নবীর কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ না 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 হুজুর একজন জিনাকারিনীর রক্ত হলো নাপাক, সে নাপাক, সেই নাপাকের রক্ত আমার গায়ে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এখন আমার কি হবে কি উপায়, আমার নবী এ কথাটা শুনে ওই মেয়েটার দিকে আমার নবী পাথর মারা দেখে রক্ত দেখে আমার নবী চোখ দিয়ে চোখের টোসা দিয়ে টপ 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 করে পানি বার হয়ে যায়, আমার নবী বললেন বাবা সাবারা এ আমার সাবারা বন্ধ করো তোমার পাথর নিক্ষেপ করা বন্ধ করে দাও, তোমরা লক্ষ্য করে দেখো ওই মেয়েটা জন্মের মতো বিদায় নিয়ে চলে গিয়েছেন মোরা মারা গিয়েছে আর পাথর নিক্ষেপ করো না, দয়ার নবীর কথা মতো সবাই
পাথর নিক্ষেপ করলো। আমার নবী বললেন দেরি করো না, গর্ত থেকে তুলে ওই মেয়েটার কাফনের ব্যবস্থা করো, দাফন করতে হবে। আমি নবী এই মেয়েটার ওই মাটার জানাজা নামাজের ইমামতি আমি নবী করব। শুধু তাই নয়, আমার নবী জানাজা নামাজ সমাপ্ত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইলেন। ওই সময়তে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর, একজন জিনাকারিনী মেয়ের জানাজা নামাজ আপনি কেন পড়ালেন এবং তার জন্য আল্লাহর কাছে কেন দোয়া চাইলেন? আমার নবী বিশ্ব নবী বললেন, ও বাবা ওমরে ফারুক তুমি কি জানো, তুমি কি জানো ওই মেয়েটা দুনিয়াতে জিনা করেছে ভুলের কারণে। আমি রসুলুল্লাহ বারবার দুনিয়ার শাস্তি থেকে ওকে বাঁচাতে চেয়েছি, আস্তে 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 ডেটটা দিয়েছি যাতে করে ওই মেয়েটা তওবা করে, আমার আল্লাহ তওবা কবুল করে ওই মেয়েটার দুনিয়ার শাস্তি থেকে যেন বেঁচে যায়। কিন্তু না না, ওই মেয়েটা আমার আল্লাহকে এত ভয় করে, আল্লাহর জাহান্নামের আগুনকে এত ভয় করে, তাই সে জাহান্নামের আগুনের ভয়ে দুনিয়ার শাস্তি নিজে মাথা পেতে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার সাহাবা কেরামেরা, আমি রসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই মেয়েটা এই তিন বছরে এত আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর কাছে এত রোনা জারি করেছে, এত তওবা করেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই রোনা জারি ও তওবা ওই ত্যাগ শিকারটা ওই অনুসূচনাটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ ওই বান্দির উপরে এত খুশি হয়ে গিয়েছে, তার তিন ভাগে তওবা যদি এক ভাগ তামাম দুনিয়াতে তওবা দিয়ে দেয়, তামাম পৃথিবীর গুনাহকে ওই তওবার কারণে আমার আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলা যাবে না? ও সোনার মানিকেরা, দয়ান নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ আমার সাহাবা কেরামেরা শুধু তাই নয়, আমার আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই মেয়েটা হলো জান্নাতি, জান্নাতিনি জান্নাতিনি, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই জেনার বিচার ঝাড়া করেছে আমি আল্লাহ, ওই মেয়েটা তওবা করার কারণে তাদেরও সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলা। একবার জোরে বলা যাবে না? একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাশাআল্লাহ, একটু জোরে জোরে ওয়ালা। আরো মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, মদিনার অলি গলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, শুনতাম মসজিদ নববীর মধুর আজান, শুনতাম মসজিদ নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান, মদিনার আসমান, ডানা মেলে সাপ করিতাম রওজার বালি, ডানা মেলে সাপ করিতাম রওজার বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা, একটু মহাব্বতে মাশাআল্লাহ।
आमी जदी होताम मदीनार बुलबुली, आमी जदी होताम मदीनार बुलबुली, उड़े उड़े देखेताम मदीनार अली गली, मदीनार अली गली। हृदय हृदय शीतल करा मदीनाई सेई बाता, हृदय शीतल करा मदीनाई सेई बाता, मुछे जाबे मनेर जाला मिटबे आशा, मिटबे पिपाशा, मिटबे पिपाशा, मिटबे जाला देखिले रौजार जाली, मिटबे पिपाशा देखिले रौजार जाली, उड़े उड़े देखेताम मदीनार अली गली, मदीनार अली गली। आमी जदी होताम मदीनार बुलबुली, उड़े उड़े देखेताम मदीनार मदीनार ओली गली, मदीनार ओली गली। अल्लाहुम्मा सल्ले आला वाला आले सय्यदिना अमर प्यारा हाजिरीन। ताहले মেয়েটা জিনা করার পর অনুতপ্তর আল্লাহর জাহান্নামের ভয়ে তওবা করেছেন, আল্লাহ তার তওবা কবুল করেছেন না ফিরিয়ে দিয়েছে। তাহলে আমাদের মা বোনেরা যুবকেরা যারা ভুল করে শয়তানের ধোকায় পড়ে পাঁচ মিনিটের মজা সারা জীবনের সাজা করে ফেলেছো, তাদের এদের উচিত হবে আল্লাহর দরবারে জেনার জন্য তওবা করা। কারণ আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, বার নম্বর পনেরো কোরআন শরীফ কোলো, সূরার নাম সূরা বানী ইসরাঈল, পৃষ্ঠা নম্বর 286, আয়াত নম্বর 32, ডান সাইড পৃষ্ঠার উপরে তিল দু লাইন লিখে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনার আশেপাশে যেও না, ফাহিশা ওটা হলো গালিজ কাজ, খারাপ কাজ, জঘন্য কাজ, এবং ওই জেনার রাস্তাটাই পথটাই হলো খারাপ পথ। একবার জোরে বলো, আল্লাহ কোরআন শরীফে আমাদের আগে থেকে জানিয়ে দিচ্ছেন তোমরা যেও না। জেনাকারীকে আল্লাহ পছন্দ করে না, ঘৃণা করে। তাই আমাদের বিবি আমরা তাদেরকে ভালোবাসি, মহাব্বত করি, যদিও জনবেলায় কিছু করে থাকে, তাদের উচিত হবে আল্লাহর দরবারে ক্ষমা করা, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু আমাদের যা বিবি এদের বলতে গেলে ভাই উল্টো উৎপত্তি, বলে আমি একদম গুনাহ করিনি। এখন সমাজে পুরুষেরা এরা মেয়েদের বেশি ভয় করে চলে, বেশি ভয় করে চলে। কেমন যদি স্ত্রী যদি দাবি করে যে আমাকে একটা শাড়ি এনে দিতে হবে, আর যদি বলে সে আনবো না এখন অবস্থা খারাপ, তা বলবে যখন ভাত খেতে ভাত চাইতে যাবে ওই সময় মেয়েটা বলবে যে ও বিউটির মা, ছেলেটা বলবে বিউটির মা আমাকে ভাত দাও, ও বলবে খুলে নাও। এ এক জ্বালা, খুব জ্বালা। বাচ্চা হারুন রশিদ, তিনি একজন ভারতবর্ষ দিল্লির জমিনে টপ বাদশা ছিলেন, বিশাল বাদশা। বাদশা হারুনুর রশিদ শুধু সাবজেক্ট জেনার নিয়ে, এই জন্য জেনার ওয়াজ হবে। বাদশা হারুনুর রশিদ একদিন রাতের বেলা তার জীবন যাপন, কেমন আল্লাহর ওলি ছিলেন, রাতের বেলা তিনি শুতে যাবেন, বিবিও আছে, এখন বিবি মশারির দড়িগুলো খাটাচ্ছে। ভাই মশারির কটা কোন হয়, জোরে বলেন, চারটের কোন, চারটের পায়ের আমরা শুইয়া সামনে মশা আসছে, তার মানে মশারে খুব হিসেব করে রেখে দিতে হবে, না তো আবার ডেঙ্গু। এ এক জ্বালা, মশার গুতন এ এক জ্বালা। এখন চারটে মশারির কোনা, ওই মশারির কোনা বিবি একটা দুটো এদিকে খাটাচ্ছে, হুপে লাগাচ্ছে, আর একটা মশারির কোনা বাচ্চা হারুনকে স্বামীকে বলছে, আমার স্বামী ওই মশারির কোনাটা একটু লাগিয়ে দাও তো। যেই বলেছে সেই বাচ্চা হারুন বলতেছে আমি জান্নাতি। এখন স্ত্রী তো রেগেটন। আচ্ছা ভাই, বিবি যদি বাড়িতে আমাদের মতো মোল সাহেব হোক আর পীর সাহেব হোক, যেই হোক না কেন, আর আপনি হাজি হোক আর যাই হোক না কেন, এখন আপনার বিবি যদি বলে মশারির একটা কোন লাগিয়ে দাও, এখন আপনি যদি না লাগিয়ে যদি বলেন আমি হাফেজ কারি মাওলানা মুফতি সাইকুল হাদিস পীরে কামেল শাহ সুনি আলা হজরত, যদি এইসব বলে বিবি রেগে যাবে না, যাবে না?
যতই বড় ফোটানি আর মস্তানি দেখাও বিবির কাছে সব জব্দ। বিবি তো গেছে রেগে যে আমি মশারি কাটা একটা কোন লাগাতে বললাম, আর আপনি কেন বললেন আমি জান্নাতি, আর আমি বলছি আপনি জান্নাতি না, আমি জান্নাতি না, আমি যদি জান্নাতি হই, যদি জান্নাতি না হই তালি তো তালাক কি খেলাই বলো, বলে আমি যদি না জান্নাতি হই তাহলে তুই তালাক। এখন ভাই আমরা জান্নাতি না জাহান্নামে এর বিচার করার মালিক কে? জোরে বলে যেই বলেছে তখন মহা বিপদ। বাদশাহ হারুন চিন্তা করলো কি করা যায়, এ তো মুখ ফসকে টপ করে কেন যে আমি মূর্তি বলতে গেলাম, যে আমি জান্নাতি কেন বলতে গেলাম, এবার কি হবে, আমি জান্নাতি না জাহান্নামি, মনের ভিতরে দুরকনামা শুরু হয়ে গেল, জবান থেকে তালাক বার হয়ে গেল। আর তালাক যখন বার হয়ে যাবে বিবি স্ত্রী আর স্বামী দুজনে আলাক আলাদা হয়ে যেতে হবে। দয়ান্নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মসজিদে নববীতে বসে আছে, ও সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, ওই সময়তে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুর আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হে হুজুর, আমি আপনার অনেক সুন্নত আদায় করেছি, আমি আপনার অনেক সুন্নত আদায় করেছি, কিন্তু একটা সুন্নত আমি আজ পর্যন্ত আদায় করতে পারি না। আমার নবী বললেন সেই সুন্নতটা কি একবার আমাকে জানিয়ে দাও। দয়ান নবীকে বললেন সাদ সালামি, হুজুর আমার বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার এখনো বিবাহ করতে বাকি, আমি মদিনার অলিতে গলিতে সারা জায়গায় ঘোরাঘুরি করি, সবার কাছে আমার বিবাহের জন্য বলি, কিন্তু মদিনার কোন মানুষ আমার সঙ্গে তাদের মেয়ের বিবাহ দেয় না, আমার মুখে দাগ বলে, আমি কালো বলে, আমার জায়গা জমি নেই বলে, আমার ঘর বাড়ি নাই বলে আমাকে কেউ মেয়ে দিতে রাজি হয় না। দয়া নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ কুল কায়নাতের নবী বলেছিলেন ও বাবা সাদ, বাবা সাদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি চিন্তা করো না টেনশন করো না, আমি নবী তোমাকে এই মদিনার ভিতরে সবচেয়ে বড় লোকের ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। আমার নবী বললে বাবা সাদ তুমি চিন্তা করো না, সবচেয়ে টপ ধনী বিজনেসম্যান এই মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ীর সঙ্গে তার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। আশ্চর্য হয়ে গেলেন যে মদিনার গরিব মানুষের আমার মেয়ে দেয় না, আর একজন ধনী ব্যক্তি আমার মেয়ে দেবে। নবীর প্রতি ভালোবাসা বিশ্বাস রেখে নবী বললেন যাও, রাসূলুল্লাহ একটা চিঠি খাত লিখে দিলেন যাও, এটা নিয়ে মদিনার বড় ব্যবসায়ী হযরতে আমর ইবনে ওহাবের বাড়িতে চলে যাও। কার বাড়িতে? আমর ইবনে ওহাব, তার বাড়ি থেকে বলবে যে আমি রাসূলুল্লাহ পাঠিয়েছি আপনার মেয়ের বিবাহের জন্য। হযরতে সাদ সালামি হুজুর আমার ছুটে ছুটে আনন্দে আত্মহারা সংসার করবে, তিনি ছুটে ছুটে চলে গেলেন, গিয়ে হযরতে আমর ইবনে ওহাবের বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কি ব্যাপার বাবা সাদ, কি হয়েছে? আল্লাহ নবী বিশ্ব নবী পাঠিয়েছেন আপনার মেয়ের বিবাহের জন্য। যেই এই কথা বলেছে হযরতে আমর ইবনে ওহাব আনন্দে আত্মহারা, কি আনন্দই, মনে করে যে নবী আমার মেয়েকে বিবাহ করবে, আসলে কি তাই না? পুরো কথাটা শুনতে দেয়নি, ছুটে গিয়ে ঘরের ভেতরে চলে গেলেন, কারণ বাড়ির ফ্যামিলি মেয়ে হচ্ছে এখন ভাই হেডমাস্টার, প্রধানমন্ত্রী কে বাবা বাড়ির, এখন এখন বউ হচ্ছে বাড়ির প্রধানমন্ত্রী, খেটে খুঁটে হাতে দিলে খুব ভালো, আর যদি না দিয়েছো একদম ওর মুখ পানে চাওয়া যাবে না, রেগে টং হয়ে যাবে, মুনিয়া একটু ঝেঁটা পিটলো পিটলো ব্যাপার, বুঝলে? ভালোবাসা এখন চলতেছে কিন্তু টাকায়।
স্ত্রীর কাছে গিয়ে বললেন, আমার স্ত্রী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ের বিবাহের জন্য বলেছে। ও স্ত্রী তো আনন্দে আত্মহারা, উফ দয়াল নবী আমার মেয়েকে বিবাহ করবেন। বাবা সাদ নবী বিবাহ করবেন বলেছেন। হযরত সাদ বলছেন, আমরকে বলছেন যে আমাকে ভুল বুঝবেন না, আমার পুরো কথাটা শোনেন। আমার নবী বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের বিবাহের জন্যে, আমার নবী বিবাহ করবেন না, আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্যে আমার নবী অর্ডার করেছেন। একবার জোরে বলুন। সেই বলেছে, ভাই রেগে তো পুরো টং হয়ে গেছে, বলে তোর এত বড় এসপর্দা, তোর মতো কালো জামাই আমি করবো? সবচেয়ে বড় লোক আমি, মুখে দা, কত বিজনেসম্যানের ছেলেরা আমার মেয়েকে বিবাহ করে অফার করছে, আর তোর সাহসটি করে, তোর ঘর বাড়ি চাল চুলো কিচ্ছু নেই? মনটা ফের খারাপ হয়ে গেল। স্ত্রী আর স্বামী মিলে দুজন তাড়িয়ে দিল, যাও তোমার সঙ্গে আমি মেয়ের বিবাহ দেব না। ও আমার সোনার মানিকে না, ও তরুণে না, ও নবীর প্রেমিকে না। ওই সময়তে হযরতে সাদ সালামে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে এ কথা শোনার সঙ্গে সঙ্গে গুটি গুটি পায়ে আমার নবী পাকের দরবারে এসে হাজির হয়ে গেল। হযরতে সাদের মনটা বড় খারাপ, তাহলে কি আমার আর বিবাহ হবে না? ও সোনার মানিকে না, ও তরুণে না, ও জোয়ানে না, ও আমার আম্মি জানের আবা, ঘরের ভিতরে আমার ইমনে ওয়াহাব, তার স্ত্রী ঘরের ভিতরে যেই ঢুকতে যাবে ওই সময়তে সামনে তার নিজের কলিজার টুকরি সন্তান এসে হাজির হয়ে যায়। এ আমার আব্বা জান, আব্বা জান, ও আমার আম্মা জান, আম্মা জান, তোমরা একই কাজ করেছ, তোমরা এমন একটা কাজ করেছ যে কাজের কারণে তোমাদেরকে আমার আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। ও মা জননী মা, কেমন কাজ করেছি একবার বলো। ওই সময় আব্বা মাকে বলেছিলে, এ আমার মা, এ আমার আব্বা জান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে নবীকে সাদকে বিবাহ করার জন্যে দয়া নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ পাঠিয়েছেন, সেই নবীকে কথা তুমি দাম রাখলো না, সেই নবীর কথাকে অমান্য করে তুমি কেন ফেরত দিয়েছ? যাও যাও যাও, আমি তোমার মেয়ে হয়ে জানিয়ে দিলাম ওই সাদকে আমার বড় পছন্দ হয়েছে, আমি যদি বিবাহ করতে হয় মদিনায় কোনো ধনীর ছেলেকে বিবাহ করব না, আমার যদি বিবাহ করতে হয় একমাত্র নবীর পছন্দ করা হযরতে সাদ ওই কালো সাহাবীকে আমি বিবাহ করব। জোরে বলুন না, সুবহানাল্লাহ। মেয়ে কি বলছে, যে যদি আমার বিবাহ করতে হয় আমার নবীর চয়েস করা, নবীর পছন্দ করা ওই সাহাবীকেই সাদকে আমি বিবাহ করব। চাও আমার নবীর কাছে গিয়ে অন্যায় স্বীকার করে এসো। বাপ মায়ের চোখটা ফেটে গেল, চোখটা খুলে গেল, ছুটে 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 দয়া নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, হযরতে আমর ইবনে ওয়াহাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, হুজুর আমার আব্বা মা আপনার পায়ে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্যায় হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, না না না, আমি যার থেকে মন থেকে পছন্দ করতাম না সাদকে, আমি আজ থেকে কথা দিলাম ওই সাদকে আমার নিজের জামাই হিসাবে আমি মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ান নবী বিশ্ব নবী কুল কায়নাত নবী বললে, এ আমার তুমি দেরি করো না, চলে যাও চলে যাও, আমার সাদের কাল বিবাহ হবে না, আমি রসুলুল্লাহ স্বয়ং আজকে এই সাদের বিবাহ আমি রসুলুল্লাহ পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিজে বিবাহ পড়াবে, যাও তৈয়ার করো, বিবাহ তৈরি করো। আমাদের সমাজে বিবাহটা ভাই এখন ডিজিটাল ফ্যাশন হয়ে গেছে না যায়নি? রসুলুল্লাহ বলেছেন, যে বিবাহের খরচা কম সেই বিবাহে বরকত বেশি। একবার জোরে বলো,
আর আমরা খরচা করি, সব কিছু করি, এমন কি এমন জায়গায় বিবাহ হয় ভাই ডিজে বক্স চালায়, চালায় না চালায় না, ধান বিজনে হয় ডিজে বক্স চালায়, ওই দিনকে গান হয় নাচ হয় সব হয়। এই বিবাহটা শরিয়াতে হারাম, যে বিবাহের গান বাজনা হবে ওই বিবাহে আপনি যদি তাকওয়া করেন আপনার খাওয়া পর্যন্ত এই বিবাহ বাড়ি হারাম। বিবাহ বাড়িতে বিশাল আনন্দ সব কিছু করবে। আর একটা সবচেয়ে খারাপ রোগ হয় কি, বিবাহের লক্ষ লক্ষ টাকা জামাইয়ের গাড়ি বাড়ি খাট শোকেস আলমারি সব দেবে, কোনো অসুবিধে হবে না। আর যে বিবাহ ইমাম সাহেব পড়াবে তার বেলা যদি বলেছে হাজার টাকা দাও, বলে হুম আমাদের গ্রামীণ ইমাম সাহেব হাজার টাকা দিতে হবে, এলে পাঁচশো নে। ও অলাউটোর ওই ঠিক ওই ব্যবহারীর ওই টাকা দেওয়ার সময় ব্যয়রাম চাগাবে, অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করবার গায়ে লাগবে না। আমার রসুল্লাহ বললেন বিবাহের জন্য তৈরি হও, সাদকে বললেন যাও তুমি তৈরি হও। ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ, একবেলা খাই তা দুবেলা পাই না, আমার কাছে আবার টাকা কোথা থেকে? সাহাবারা বসে আছেন সবাই মিলে হযরতে সাদের বিবাহের জন্য তারা চাঁদা কালেকশন করলেন, সবাই অল্প অল্প করে দিয়ে অনেক টাকা উঠলো। রসুল্লাহ বিবাহ পড়ালেন, বিবাহের ছয় শত দেহরাহাম মোহরানা ধার্য করলেন, কয় শত দেহরাহাম? ছয় শত। ভাই আমাদের দেরহাম হলে আমাদের যে মোহরানা করেছে সেই দেন মোহর বলে সে দেনার খাতায় আসে না নেই? এখনো সব বুড়ো হয়ে যাচ্ছে, দাঁড়ি ফেকে যাচ্ছে, এখনো দেন মোহর মেটায়নি, এখন ক্যালি শিখে রেখেছে কি যখন মারা যাবে খাটিয়ার পাশে বউ গিয়ে বলছে দেখো তুমি যে মোহরানা ধার্য করেছো আমি আল্লাহর রাস্তায় তোমায় মাফ করে দিলাম, ও জ্যান্ত বেলায় দেয়নি মরার বেলায় মাফ করতে হচ্ছে। চিন্তা করতে পারো কত বড় আমাদের ইসলামের নিয়ে আজকে সুন্নত টাকা নিয়ে ছিনিবিলি খেলা হচ্ছে না? বেঁচে থাকা অবস্থায় আপনার বিবিধ মোহরানাটা আদায় করে দাও, মোহরানা যদি না দিয়েছো কাল কিয়ামতের ময়দানে মোহরানার জন্য ধরা পড়তে হবে। দু হাজার টাকা পাঁচ হাজার টাকা মোহরানা করেছো, আপনার বিবিকে ভালোবেসে মহাব্বত করে একশো টাকা দুশো টাকা একটা শাড়ি এনে যদি দিয়ে বলেন আমার বিবি সংসারের অভাব এই শাড়িটা দিলাম আল্লাহর রাস্তে আমার মোহরানাটা আদায় করে দাও, ভাই এই মোহরানাটা স্ত্রী দেবে না দেবে না? যদি বলে মাশাল্লাহ এই শাড়ি রসিলা করে আপনার মোহরানা আমি আদায় করে দিলাম, আপনার কাছ থেকে ওজুর মোহরানাটা কেটে গেল, আপনার আর আজাব হবে না। একবার জোরে বল, একটা পান দিয়েও দেন মোহর খোলা যায় আপনার টেকনিকে। সবাই চাঁদা কালেকশন করল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার টাকাগুলো নিয়ে তিনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলেন এবং বিবাহ সুসম্পন্ন করা হলো। ও সোনার মানিকেরাম, ও তরুণেরা, ও জোয়ানেরা, ওই সময়তে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাজারে চলে গেলেন, বিবাহ হয়ে গেল, বউ বাপের বাড়ি চলে এসে, বউ যখন বাপের বাড়ি চলে আসা ওই অবস্থায় বাসর রাত হবে, ওই সময় হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, আমার বিবির জন্য আমি কেনাকাটা করব, আমার বিবির মনটা বড় খুশি হয়ে যাবে, আজ আমার জীবনের বাসর রাত, আজ আমার আনন্দের রাত। সাদ সালামি বাজারের ভিতরে চলে গেলেন, বাজারের ভিতরে যাওয়ার পরে বাজারের কেনাকাটা যেই করতে যাবেন ওই সময়তে বাবা দেখা যায় বাজারের ভিতরে একজন ডাক দেয় আল জিহাদু আল জিহাদু, নাদা মুমাদি আল জিহাদু আল জিহাদ। এ মদিনার মানুষেরা, এ যুবকেরা, কে কোথায় আছো আর দেরি করো না, চলো চলো আমার নবী বিশ্ব নবী আজকে যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য ডাক দিয়েছে। ওই সময়তে হযরতে সাদ সালামি, হুজুর আমার নিজে বিবির জন্য সব কেনাকাটা বাদ দিয়ে সব বিবির কথা ভুলে গিয়ে আরামের বাসররা সব ভুলে গিয়ে তিনি কি করলেন, কেনাকাটা না করে যুদ্ধের তরবারি কিনলেন, যুদ্ধের ঢাল কিনলেন, যুদ্ধের লোহার টুপি কিনলেন, বড় বড় ঢাল তরবারি কিনে তিনি বাসর রাতে না গিয়ে ডাইরেক্ট যুদ্ধের ময়দানে চলে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তিনি বাসর রাতে গেলেন না,
কেমন ভালোবাসতেন আমার নবী কেমন যুবক বেলায়, বাসর রাতে না গিয়ে ডাইরেক্ট কোথায় গেলেন? যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য, এই আমাদের জন্য বেঈমান কাফেরদেরকে মারতে 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 যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। একবার জোরে বলুন, যুদ্ধের ময়দানে ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন। আহ, ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জোয়ানেরা, ওই সময়তে হযরতে সাদ সালামে হুজুর আমার ইসলামের জন্য তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। সাহাবা কেরামেরা তারা এক একটা লাশ নিয়ে সব এক জায়গায় হাজির করলেন। আমার নবী বললেন, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে তাদের গোসলের প্রয়োজন নাই নাই, তাদেরকে কাফন দিয়ে ডাইরেক্ট তাদেরকে কবরস্থ করা হবে। আমার নবী বললেন, যারা শহীদ হয়ে মারা যাবে কাল কিয়ামতের ময়দানে রক্ত মাখা নিয়ে কিয়ামতের হাশরের ময়দানে তারা উঠবে। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাদের বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত নসিবে করে দেবে।